আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সীমাস ডেলিশিয়াস কুকিং। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব। এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে অনেকেই পছন্দ করেন, তো আমার আজকের রেসিপি কোকোনাট পুডিং বা নারকেলের পুডিং। এই পুডিংটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও ভীষণ মজার হয়। যে কোনো অনুষ্ঠানে এবং অতিথি আপ্যায়নে এটা ঝটপট তৈরি করে নেওয়া যায়, তৈরি করাও ভীষণ সহজ। আমার আজকের রেসিপি দেখে আপনারা এটা তৈরি করে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। কোকোনাট পুডিং তৈরির জন্য এখানে আমি একটা কোকোনাট মিল্কের ক্যান নিয়েছি, যেটাতে মেজারমেন্ট কাপের 2 কাপ বা সামান্য একটু বেশি কোকোনাট মিল্ক থাকে। আপনারা চাইলে সরাসরি এখানে নারিকেলের দুধটা চিপেও এই পুডিংটা তৈরি করতে পারবেন, সেটাও খেতে ভীষণ সুস্বাদু হবে। আমি নারিকেলের দুধ চেপার ঝামেলায় গেলাম না, তাই সরাসরি ক্যানের দুধটাই ব্যবহার করছি। এই 2 কাপ দুধের থেকে আমি 1/2 কাপ দুধ উঠিয়ে একটা আলাদা বোলে রেখে দিচ্ছি। এবার এই উঠিয়ে না দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এটা দিয়ে খুব ভালো করে নারকেলের দুধের সাথে মিশিয়ে রেখে দেব। প্যানে থাকা বাকি দুধের মধ্যে আমি অ্যাড করছি সামান্য একটু লবণ আর 1/2 কাপ চিনি, দিয়ে একটু নেড়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি চুলায় মিডিয়াম ফ্লেমে চাপিয়ে অনবরত নাড়তে থাকব। আর যখন এতে একটা বলক উঠে আসবে, তখন অ্যাড করব গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার মিশানো নারিকেলের দুধটা। তো দেখুন, বলকটা চলে এসেছে। এবার কর্নফ্লাওয়ার মিশ্রানো দুধটা আমি প্যানে ঢেলে দিচ্ছি, দিয়ে অনবরত নাড়বো, অপেক্ষা করা যাবে না, এটা দিয়ে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ার দুধের সাথে ভালোভাবে মিশবে না, তাই ঘন ঘন নাড়তে হবে। তো নাড়তে নাড়তে যখন মিশ্রণটা ভালো মতো ফুটে উঠবে এবং টেনে আসবে, তখন আমি চুলার জলটা অফ করে দিব। আমি চুলার জলটা বন্ধ করে দিছি। এবার এটাকে আমি একটা মোল্ডে ঢেলে পুডিংটা সেট হবার জন্য দিয়ে দিব। তো আমি যে মোল্ডে পুডিংটা সেট করব, সেটাতে আমি সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছি, এতে করে পুডিংটা আনমোল্ড করতে সুবিধা হবে। এবার জ্বালিয়ে না পুডিংয়ের মিশ্রণটা আমি মোল্ডে ঢেলে দিচ্ছি, ঘনত্বটা একটু দেখে নিন। এবার মোল্ডটাকে আমি একটু সামান্য ট্যাপ করে দিচ্ছি, এতে করে এর মধ্যে কোনো এয়ার বাবলস থাকলে এটা বের হয়ে যাবে। এবার মোল্ডটা ঠান্ডা হলে এটাকে আমি 1 ঘন্টার মতো ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দেব, এতে করে পুডিংটা ভালো মতো সেট হয়ে যাবে। তো দেখুন, 1 ঘন্টা পর আমি পুডিংটা ফ্রিজ থেকে বের করে এনেছি, পুডিংটা ভালো মতো সেট হয়ে গেছে। এবার এটাকে আমি অন্য একটা প্লেটে মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি, আর একটা ছুরির সাহায্যে আমি একটু ঝাঁকিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা স্মুদি হয়েছে। তো এখানে ডেকোরেশনের জন্য আমি কয়েকটা চেরি ব্যবহার করছি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আমার নারিকেল এর পুডিং বা কোকোনাট পুডিং। খেতেও ভীষণ মজার হয়, আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভীষণ ভালো লাগবে। আর এই মজার রেসিপিটা বানিয়ে আপনি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটা লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন। আর এই রকম মজার মজার রেসিপি পেতে আজই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখুন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে সেটার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে পৌঁছে দেয়। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।